নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উম্মতের আর কিয়ামতের মাঝখানের সময়ের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো। বলেন তো কোন নামাজের ওয়াক্তটা খুব ছোট হয়? ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, না আসর থেকে মাগরিব? সবচেয়ে ক্ষুদ্র নামাজের ওয়াক্ত কিন্তু আসর থেকে মাগরিব। তো সেই সময় এত ক্ষুদ্র হয়, দেখা যায় আমরা নামাজ পড়ে যদি একটু কোরআন তেলাওয়াত করতে বসি, দেখবেন মাগরিবের নামাজ আজান দিয়ে দিয়েছে, এমন না বিষয়টা? এমন। আর নবীজি বলছেন, আমার উম্মত আর কিয়ামতের মাঝখানের ডিস্টেন্সটা এতটুকু, মনে হবে যেন আসর থেকে মাগরিবের ওয়াক্ত। আর এই কথাটা উনি বলেছেন 1400 বছর আগে। কত বছর ভাই? এখন 1450 বছর পরে কারো যদি বুঝতে বাকি থাকে, সময় খুব কাছাকাছি, আমরা বলতে পারি, বলতে বাধ্য হব যে সেই ব্যক্তির হৃদয়ের চোখটা অন্ধ। সে ব্যক্তির কি হৃদয়ের চোখটা কি অন্ধ? ওর বাহ্যিক চোখ খোলা ঠিকই, বাহিরের চোখে সব দেখে ঠিকই, কিন্তু ভিতরের চোখটা অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা আয়াতে বলেছেন, সূরা আরাফের মধ্যে 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। বলি না আউযুবিল্লাহ, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। অথচ এই জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য। যেমন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যাদেরকে আল্লাহ পাক শুধু তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, সেই জিন আর মানুষদের মধ্যে বহু জিন আর মানুষ জাহান্নামে যাবে। কুদিয়াল আমর, এটা লিখিত হয়ে গেছে। কেন যাবে? আল্লাহ সূরা আরাফ 179 নম্বর আয়াতে নিজেই বলছেন, কারণগুলো হচ্ছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে কলব দিয়েছিলাম, উপলব্ধি করতো না। তাহলে বুঝলাম হৃদয়ে কলব বিবেক আল্লাহ যাদেরকে দিয়েছেন তারপরে উপলব্ধি করতে পারে না, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। আর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম, এই কান দিয়ে তারা শুনতো না। একটু লক্ষ্য করে দেখি, আমরা কিন্তু বাইরের কান দিয়ে সবাই শুনতে পারি, তাহলে এটা কোন কান যে কান দিয়ে সে শুনতো না? আমরা তো বাহিরের কান দিয়ে সবাই শুনে, তাহলে আল্লাহ যে বলছেন কান আছে কিন্তু শোনে না, তাহলে কোন কান দিয়ে শুনি না বলেন? হৃদয়ের কান দিয়ে। তার মানে আমাদের দুইটা চোখ, দুইটা কান। আল্লাহ পাক আবার বলছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে দেখে নাই, বাহ্যিক চোখে আমরা সবাই দেখছি, তাহলে কোন চোখ অন্ধ? আল্লাহ পাক কোন চোখ অন্ধের কথা বলছে? আবু জেহেল এবং উমর রাদিয়াল্লাহু আনহু, এই দুই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার দ্বার প্রান্তে ছিলেন। আল্লাহর নবীজি দোয়া করছেন, হে আল্লাহ, ইসলামের কঠিন সময় চলছে, মক্কায় অনেক জুলুম নির্যাতন চলছে, আল্লাহ তুমি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে হেদায়েত দিও, এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে, যাকে তোমার পছন্দ তাকে হেদায়েত দিয়ে তুমি দ্বীনের জন্য কবুল করো। বলে সুবহানাল্লাহ। একজনের নাম আবু জাহেল, যার নাম আবুল হাকাম ইবনে হিশাম। আবু জাহেলের নাম কি? আবুল হাকাম ইবনে হিশাম, মানে আবু জাহেলের নাম কিন্তু আবুল হাকাম, জ্ঞানের পিতা, কিন্তু আমরা বলছি আবু জাহেল মানে অজ্ঞতার পিতা। কেন? কারণ সে বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ ছিল, শরীয়তের গভীর জ্ঞান, শরীয়তের সত্য তার চোখে স্পষ্ট হয় না। আল্লাহ পাকের নিদর্শন একটার পর একটা দেখানো হয়েছে, কিন্তু তারপরেও সে ইসলাম কবুল করে নাই, এই কারণে আমরা তাকে বলি আবু জাহেল, অজ্ঞতার পিতা। অথচ তার নাম কিন্তু আবু জাহেল নয়, তার নাম আবুল হাকাম, জ্ঞানের পিতা। আমাদের সমাজে এমন অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে না, বাহিরের বস্তুবাদী জ্ঞানে পরিপূর্ণ, শরীয়তের জ্ঞানের অজ্ঞ, মিসকিন, এমন মানুষ আছে না? টক শো একদম ঝড় তুলে ফেলছে, একদম ইতিহাস, সংস্কৃতি, বিশ্ব অর্থনীতি, রাজনীতি, কোন সেক্টরের জ্ঞান নাই যা তার জানা নাই, কিন্তু শরীয়তের মাসলা মাসাইল সে বলতে পারবে না, শরীয়তে ইমান ভঙ্গের কারণ বলতে পারে না, কোন কোন কথা বললে শিরক হয়, কুফর হয়, কোন কোন কথা বলে নেফাক হয়ে যায়, মানুষ মুরতাদ হয়ে যায়, এগুলো জানে না, কিন্তু বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ। এরাও কিন্তু বর্তমান 90 আবু জাহেল, এরা হচ্ছে বর্তমান সময়ের 90 আবু জাহেল। আবু জাহেল কিন্তু জ্ঞানের পিতা ছিল।
তো আবু জেহেল এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহ যাকে তোমার ভালো লাগে তুমি হেদায়েত দিয়ে ইসলামের জন্য কবুল করো, এটা দোয়া করছেন কে?